নমস্কার বন্ধুরা, দেখো আজকে তোমাদের জন্য আমি এই ডিজাইনটি নিয়ে হাজির হয়েছি। আমার এই ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি প্রথমে এখানে সূচটা তুলে নেব। তুলে নেয়ার পর উপরের দিকে 1 2 3 4 5 6 7 8 আটটা ঘর গুনে নিলাম, আর সূচটা নামিয়ে একটা লাইন সেলাই করে নিলাম। এবার দেখো, এখানে একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরটায় আমি সূচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি প্রথমে যেখানে সূচটা তুলেছিলাম ঠিক একই জায়গায় সূচটা নামিয়ে নিলাম। এবার বাঁ পাশেও একটা ঘর মাঝে রেখে তার পরের ঘরটাতে আমি সূচটা তুলে নেব, আর একই জায়গায় নিচেই সূচটা নামিয়ে নেব। এবার আবারও ডান দিকে মাঝে একটা ঘর বাদ রেখে সূচটা তুলে নিলাম, আর নিচে সূচটা নামিয়ে নিয়ে আরও একটা লাইন করে নিলাম। এবারে বাঁ পাশেও দেখো একটা ঘর বাদ দিয়ে তার পরের ঘরে সূচটা আমি তুলে নিলাম। তুলে নেয়ার পর এখানে সূচটা নামিয়ে নিলাম। এবার দেখো, এখানে আমি মোট 1 2 3 4 5 পাঁচটা লাইন করে নিলাম। এবার মাঝে যে লাইনটা আছে, দুই পাশে দুটো করে লাইন বাদ, মাঝের লাইনটা এর সাথে সূচটা তুলে নেব। তুলে নেয়ার পর এখানে উপরের দিকে 1 2 3 4 5 6 ছয় ঘর মিলে আমি প্রথমে একটা লাইন করে নিলাম। করে নেয়ার পর এবার এখানে যে লাইনটা আছে, এই লাইনের সাথে সূচ তুলে নেব, আর উপরে যেখানে সূচটা নামিয়েছিলাম একই জায়গায় আমি বারবার সূচটা নামিয়ে নেব। এবার ডান বাঁ পাশে দেখো আমি সূচটা তুলে নিলাম আর একই জায়গায় নামিয়ে নিলাম। এবার আবারও ডান পাশে আমি সূচটা তুলে নেব, ডান পাশে সূচটা তুলে নিলাম আর এবার এখানে নামিয়ে নিলাম। এবারে বাম পাশে দেখো এখানে সূচটা তুলে নিলাম আর এখানে নামিয়ে নিলাম। আমি একটি পাপড়ি ফুলের করে নিলাম। এবারে দেখো এখানে যে যে ঘরে সূচটা তুলেছিলাম, মাঝে একটা ঘর বাদ রেখে এর পরের ঘরটাতে আমি সূচটা তুলে নেব। তুলে নেয়ার পর এখানে এখান থেকে নিচের দিকে 1 2 3 4 5 6 7 8 আট ঘর মিলে আমি একটা লাইন করে নেব। এবারে দেখো এখানে সূচটা তুলে নিলাম আর মাঝে একটা ঘর বাদ রেখে তার পরের ঘরটাতে সূচটা নামিয়ে নিলাম। এবার আবার এই পাশে সূচ তুলে নেব। তুলে নেওয়ার পর এখান থেকে একটা ঘর বাদ রেখে পরের ঘরে নামিয়ে নেব। এবার আবারও ডান দিকে আমি মাঝে একটা ঘর বাদ রেখে পরের ঘরে সূচটা নামিয়ে নিলাম। এপাশেও একইভাবে বাঁ পাশেও আমি আবারও একটা লাইন করে নেব। দেখো একটা ঘর বাদ রেখে এখানে আমি একটা লাইন করে নিলাম। এবার দুই পাশে দুটো করে লাইন বাদ দিয়ে মাঝে যে লাইনটা আছে তার সাথে সূচটা তুলে নিলাম, আর এখান থেকে 1 2 3 4 5 6 ছয় ঘর গুনে নিয়ে আমি একটা লাইন করে নিলাম। এবার এই লাইনের সাথে সূচটা তুলে নেব, আর উপরে একই জায়গায় আমি সূচ নামিয়ে নেব। এভাবে এপাশেও ঠিক এই লাইনটার সাথে সূচটা তুলে নিলাম আর উপরে একই জায়গায় সূচটা নামিয়ে নিলাম। এবার ডান পাশে দেখো এখান থেকে সূচ তুলে নিলাম আর এ পাশে নামিয়ে নিলাম। এবার আমি দুই পাশে দুটো পাপড়ি করে নিলাম। বন্ধুরা দেখো আমি ফুলে দুটি পাপড়ি দুই পাশে করে নিলাম। এবার এখানে মিডিলের একটা ঘর রেখে এই ঘরটাতে আমি সূচটা তুলে নেব। এখান থেকে দেখো আমি কিভাবে সেলাইটা করি। এখান থেকে আমি আবার আটটা ঘর গুনে উপরের দিকে যাব, 1 2 3 4 5 6 7 8 আট ঘর গুনে নিয়ে আমি একটা লাইন সেলাই করে নিলাম। এবার এখানে মাঝে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে সূচটা তুলে নেব, আর আমি আরও একটা লাইন সেলাই হয়ে গেল আমার। হয়ে যাওয়ার পর
এবারে এই পাশে একটা ঘর বাদ রেখে তার পরের ঘরে সুচটা তুলে নেব। এ পাশেও ঠিক একটা ঘর বাদ রেখে আমি সুচটা তুলে নিলাম। এখানেও একটা ঘর বাদ রেখে সুচটা এখানে নামিয়ে নিলাম। দেখো, 1 2 3 4 5, পাঁচটা লাইন সেলাই হয়ে গেল। এবারে ওই মাঝের যে লাইনটা আছে তার সাথে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর উপরের দিকে 1 2 3 4 5 6, 6 ঘর মিলে আমি একটা লাইন করে নিলাম। এবারে এখানে নামিয়ে আমি দেখো যে লাইনগুলো আছে লাইনগুলোর সাথে সুচটা তুলে নিচ্ছি, আর এক একটা লাইন নতুন করে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ডিজাইনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবে না। আর তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দাও, যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। দেখো, আমি নতুন আর একটা পাপড়ির কাজ শুরু করেছি। বন্ধুরা দেখো, আমি যখন নতুন করে আরও একটা ফুলের কাজ তৈরি শুরু করব তখন ঠিক এখান থেকে একটা ঘর বাদ দিয়ে এখানে সুচটা তুলে নেব। তুলে নিয়ে আমি প্রথমে 1 2 3 4 5 6 ছটা ঘর বুনে নেব, আর নতুন করে আবারও একটা সেলাই শুরু করব। দেখো আমি এখানে কিভাবে নতুন করে আর একটা ফুল সেলাই করি সেটাই তোমাদের করে দেখাচ্ছি। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, দেখো আমি নতুন ফুলের একটা পাপড়ি তোমাদেরকে করে দেখালাম। এভাবে আমি আর একটা ফুল শুরু করে দেব। বন্ধুরা, আমি আমার সেলাই ডিজাইনটা তোমাদেরকে এভাবেই করে দেখালাম। আমার সেলাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।